কি থাকছে রিভেঞ্জে, কতটুকু মাসালা তুমি বলতে পারবে যেটার কারণে দর্শক হলে যাবে? রিভেঞ্জে বেসিক্যালি রিভেঞ্জ থাকছে, রিভেঞ্জে ডেফিনেটলি রিভেঞ্জ যেহেতু শব্দটা আছে, সামথিং হ্যাজ হ্যাপেন্ড, অফকোর্স সেটার একটা রিভেঞ্জ হিরো নেয়। সে রিভেঞ্জটা আসলে কি কি কেন্দ্র, মানে আমি আমি বলবো যে দর্শক যারা এটা এই টক শোটা দেখছেন, আগে ইয়েটা দেখবেন, ট্রেলার দেখবেন, তেন অবশ্যই সিনেমাটা দেখার আগ্রহ আপনার মধ্যে তৈরি হবে, আর একটা আইডিয়া অন্তত পেতে পারবে যে কি টাইপের গল্প সিনেমাটা ট্রেলারটা দেখলে। অ্যাকশন সিনেমা করতে পছন্দ করা হয়, কিন্তু যদি প্রতিটা নায়কের তো রোম্যান্টিক সিনেমার কিন্তু একটা ব্যাপার আছে, হিরো মানে রোম্যান্স, রোম্যান্টিক সিনেমা আর অ্যাকশন সিনেমার মধ্যে রোম্যান্টিক সিনেমাকে যদি নিতে বলা হয়, রোম্যান্টিক নায়িকা কাকে চাও? নায়িকা গল্পের সঙ্গে যে ভালো যাই আসলে আমার তাকেই, আমার নায়িকা নিয়ে আসলে কোনো কোনো অ্যালার্জি নেই, ভালো অ্যাক্ট্রেস শিওর কোনো নায়িকা নিয়ে অ্যালার্জি নেই, মানে যে কোনো নায়িকার সঙ্গে আমি কাজ করব না সেটা তো অবশ্যই না, আমি বলছি যে নায়িকা নিয়ে যে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা রেটেড নায়িকা আছে এবং যারা ভালো কাজ করে হিসেবে মানে প্রসিদ্ধ যে দে আর গুড অ্যাক্ট্রেস, ওদের সঙ্গে কাজ করতে আমার কখনোই কোনো সমস্যা নেই, যে না হ্যাঁ আমি আমাকে বলছে পরিমণির কথা আমি বলবো যে না পরীকে না, আমি আপনি বুবলি কেনেন বা মাহি কেনেন বা পূজা কেনেন, এই ধরনের আমার কোনো কমপ্লেন নাই, দে অল আর গুড অ্যাক্ট্রেস। সো গল্পে যদি ডিমান্ড করে বা আমি কখনোই লাইক হচ্ছে মানে আমার লাইফে এটা কোনো হিস্ট্রি নাই যে একজন নায়িকাকে চুজ করেছে বা আমি গিয়ে বললাম যে প্লিজ ওই নায়িকা নায়িকাকে নিয়েন না, এটাকে চেঞ্জ করেন, যদি আমার কাছে মনে হয় শি ইজ ক্যাপেবল টু প্লে দিস রোল, সে যদি ভালো অ্যাক্ট্রেস হয় আমার আসলে কখনো এইসব বিষয় নিয়ে কোনো আপত্তি নেই, কারণ ডিরেক্টর সবসময় ভালো ফিল করে যে হ্যাঁ আমার গল্পের জন্য নায়িকা প্রয়োজন, সে তাকে নিবে, সো আমি ওইসব বিষয়ে কখনো হস্তক্ষেপ করি না। একটা কথা খুব বলা হয় যে কমেডি মুভি করা নাকি বেশি ডিফিকাল্ট, মানুষকে হাসানো খুব কষ্টের, তো অ্যাকশন কমেডি রোম্যান্স থ্রিলার এরকম যদি জনরা ভাগ করে দেওয়া হয় সিনেমাগুলোর, একদম এক থেকে যদি আমাকে বলো যে কোনটা করতে বেশি সাহায্য, অ্যাকশন বোধ হয় একে রাখবে, তারপরে তারপরে কোনটা আসবে, তারপরে আমার ডেফিনেটলি অ্যাকশনটাকে আমার অ্যাকশন ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি, তারপর আমি রিসেন্টলি একটা কমেডি ছবি আমি করেছি, কমেডি আমার কাছে খুবই ডিফিকাল্ট লাগে, দিস ইজ ভেরি ট্রু, তবে রোমান্টিকটাকে সেকেন্ড রেখে দেন আমি থার্ডে কমেডিটাকে রাখবো, এই জন্য কারণ কমেডি করা টাফ। আমি বুবলি একটা কাজ করেছি রিসেন্টলি, তুমি যেখানে আমি সেখানে, ওই ছবিটাতে দেবাশিস দা হচ্ছে এটার ডিরেক্টর আর কি, তো ওই ছবিটাই আমরা দুজন খুব মানে আমাদের কমেডি সিকোয়েন্সগুলো ভালোই করেছি আমরা, ইনফ্যাক্ট আমি নিজেও বিলিভ করতে পারি না ইট হ্যাজ বিন সাচ এ কমেডি ওয়ান। Just one. Just one. Just one. Just one.